দর্শক মণ্ডলী, জীবনে অনেক বাণী তো শুনেছি, করেনি তেমন কিছু, যিনি করেছেন তার কাছে তাই শ্রদ্ধায় মাথা নিচু। প্রত্যেকে মোরা পরের তরে নিজেরা পড়েছি, পড়তে শুনেছি ঘরে ঘরে, তারপরও সেই বাণী কজনকে উদ্বুদ্ধ করেছে, দিয়েছে কর্মে হাতছানি, হ্যাঁ দিয়েছে হাতে গোড়া সেই মানুষদেরই একজনের সঙ্গে আপনাদের এখন পরিচয় করিয়ে দেব। নাম তার আব্দুল মালিক। আব্দুল মালিকের বাড়ি ময়মনসিংহ জেলার ফুলপুর থানার গন্ধহর গ্রামে। নিদারুণ অর্থকষ্টে থেকেও তিনি স্নাতক পাশ করেছেন। আশানুরূপ কাজ না পেয়ে হতাশাগ্রস্ত আব্দুল মালিক একসময় ঢাকা শহরের পাবলিক বাসে জ্যোষ্ঠীমধুর হকারি শুরু করেন। কাজ শেষে প্রায় এয়ারপোর্ট রেল স্টেশনে গিয়ে সময় কাটাতেন, গল্প করতেন পথ শিশুদের সঙ্গে। এইসব শিশুদের অনাদরে অবহেলায় ঘুরে বেড়াতে দেখে মালিকের মনটা ব্যাকুল হয়ে উঠত। প্রতি শুক্রবার শিশুদের খাওয়াতে নিয়ে যান, অসুস্থ হলে নিজ দায়িত্বে চিকিৎসা করান। শুক্রবার হলেই শিশুদের লাইন লেগে যেত মালিক ভাইয়ের আগমন প্রতীক্ষায়। আব্দুল মালিক চিকিৎসার পাশাপাশি খোঁজ খবর নিয়ে অনেককেই পুনর্বাসনও করেছেন, অনেককেই পৌঁছে দিয়েছেন পরিবারের কাছে। সন্তানকে ফিরে পেয়ে সন্তান হারা মা কান্নায় ভেঙে পড়েন। এ পর্যন্ত প্রায় 400-500 পথ শিশুর চিকিৎসা করিয়েছেন তিনি। জ্যোষ্ঠী মধু বিক্রি করে যে আয় করতেন তাই দিয়েই তিনি এসব কাজ করতেন। এই পথ শিশুদের নিয়ে কাজ করার সময় তিনি স্টেশনে অনেক মানসিক ভারসাম্যহীন বয়স্ক মানুষকে দেখতে পান। এই মানুষগুলোর অসহনীয় অবস্থা দেখে মালিক কষ্ট পান। তাদের পাশে দাঁড়াবার জন্য তিনি 2019 সালে সারা মানবিক সংস্থা নামে একটি প্রতিষ্ঠান গড়ে তোলেন এবং ময়মনসিংহের ভালুকা উপজেলার একটি ভাড়া বাড়িতে প্রথম কাজ শুরু করেন। দেশের বিভিন্ন স্থান থেকে অসুস্থ শরীরের, বিশেষ করে যাদের শরীরে পচন ধরেছে, অতিরিক্ত চুল জটের কারণে মাথায় ঘা হয়েছে, মানসিক ভারসাম্যহীন, চলাচলে অক্ষম, নাম পরিচয়হীন বৃদ্ধ বৃদ্ধাদের রাস্তা থেকে তুলে এনে সারা মানবিক সংস্থার এই কেন্দ্রে আশ্রয় দেন। পাশাপাশি তাদের পরিপূর্ণ চিকিৎসা ও সেবারও দায়িত্ব নেন আব্দুল মালিক। এইসব মানুষ এখানে এলে প্রথমেই তাদের গোসল করিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করার কাজটি করেন তিনি নিজে এবং তার কর্মীরা। অন্যান্য বৃদ্ধাশ্রম বা সেবা কেন্দ্রগুলোর সঙ্গে এই কেন্দ্রের পার্থক্য হল, মালিকের এই মানবিক কেন্দ্রে তিনি নিজ হাতে বৃদ্ধ বৃদ্ধাদের সেবা করেন, তাদের পছন্দসই স্থানগুলো পরিষ্কার করে ড্রেসিং করে দেন। মালিক বলেন তার সকাল শুরু হয় এসব বয়স্ক মানুষগুলোর সেবা করে, আর এজন্য তিনি নিজেকে সৌভাগ্যবানও মনে করেন। অনেক সন্তানও যা নিজের পিতামাতার জন্যও করেন না, জটিল রোগী হলে স্থানীয় হাসপাতালের সহায়তা নেন তিনি। বৃদ্ধাশ্রমের চিকিৎসা ও মালিকের আন্তরিক সেবায় অনেকেই স্মৃতিশক্তি ফিরে পেয়েছেন, অনেকেই হয়েছেন সুস্থ। তাদের কাছ থেকে ঠিকানা নিয়ে মালিক তাদের পৌঁছে দিয়েছেন পরিবারের কাছে, আর যারা মৃত্যুবরণ করেন তাদের স্থানীয় পুলিশ প্রশাসনের মাধ্যমে দাফন করা হয়। বৃদ্ধাগুলি যখন মারা যান, ধর্মীয় বিধান মতে আমরা তাদের সৎকার করি এবং ভালুকা পৌরসভা কবরস্থানে দাফন করি। আমি যখন ত্রিশাল যোগদান করি, ভালুকা পৌরসভা কবরস্থানে দাফনের সংকলন না হওয়ার কারণে আমরা ময়মনসিংহ সিটি কর্পোরেশনের যে কবরস্থান আছে সেখানে এই মৃতদেহগুলো দাফন করি আমরা। বর্তমানে মালিক জ্যোষ্ঠী মধুর হকারি ব্যবসা ছেড়ে সুন্দরবনের মধুর ব্যবসা করছেন। পাশাপাশি রয়েছে দুটো অটোরিকশা এবং একটি চটপটি ফুচকার দোকান। এসব থেকে যে আয় হয় তাই দিয়েই এই কেন্দ্রটি চালান তিনি, আর সার্বক্ষণিক সেবা দেওয়ার জন্য পরিবার সহ তিনি এই কেন্দ্রেই থাকেন। বর্তমানে এই মানবিক কেন্দ্রে 19 জন অসুস্থ বৃদ্ধ বৃদ্ধা আছেন, আর তাদের সেবায় নিয়োজিত আছেন 4 জন কর্মী। এখন ভাড়া বাড়িতে থাকলেও ভবিষ্যতে ভালুকার একজন দানশীল ব্যক্তি এম এ রশিদের দান করা জমি ও খরচে তৈরি হতে যাচ্ছে সারা মানবিক কেন্দ্রের নিজস্ব ভবন। দর্শক মণ্ডলী, এবার আমরা কথা বলবো এই মানবসেবী মানবিক মানুষ জনাব আব্দুল মালিকের সঙ্গে। জনাব মালিক, আমরা দেখলাম আপনার এই অসাধারণ মানবিক কাজগুলো, আপনি কি এই কাজগুলো নিজের দায়বোধ থেকে করছেন নাকি কেউ আপনাকে উদ্বুদ্ধ করেছে? আমার এই কাজগুলো আমি আমার বিবেক আমাকে উদ্বুদ্ধ করেছে। একটা জিনিস মনে করি যে আমি যদি মানসিক ভারসাম্যহীন হয়ে যাই, তাহলে আমিও তো এই সমস্ত ভারসাম্যহীন মানুষদের মতো রাস্তা রাস্তায় ঘুরবো, একদিন আমি কিন্তু এই রাস্তাতে আমার মৃত্যুবরণ হবে। সেই চিন্তা থেকেই এই সমস্ত মানুষ দেখলে আমার নিজের সেই বিবেকটা জাগ্রত হয়। আচ্ছা, আমরা দেখেছি যে আপনার এই আশ্রমে যেসব মানসিক ভারসাম্যহীন মানুষ রয়েছেন তাদের আপনি চিকিৎসা সেবা দিয়ে সুস্থ করেছেন, এর ফলে অনেকেরই স্মৃতিশক্তি ফিরে এসেছে। জি জি জি। আচ্ছা, কিন্তু যাদের স্মৃতিশক্তি ফিরে আসে না তাদের ব্যাপারে কি করেন? তাদের ব্যাপারে বাংলাদেশ পুলিশ ইনভেস্টিগেশন ব্যুরো PBI তাদের মাধ্যমে আমি তাদের ঠিকানা খোঁজার জন্য ফিঙ্গারপ্রিন্ট করি। যদি তারা পূর্বে ভোটার হয়ে থাকে তাহলে সেই ফিঙ্গারপ্রিন্ট করলে তাদের ঠিকানাটা বেরিয়ে আসবে।
ইতিমধ্যে ফিঙ্গারপ্রিন্ট করে আমি তিনজনের ঠিকানা পেয়েছি এবং এই তিনজনকে আমি পরিবারের কাছে ফেরত দিয়েছি। একটা বিষয় হলো চিটাংয়ে একটা লোককে আমি ফিঙ্গারপ্রিন্ট করে ঠিকানা পাই, যখন তাকে আমি তার বাড়িতে নিয়ে যাই তখন দেখা যাচ্ছে সে কোটিপতি, অথচ সে মানসিক ভারসাম্যহীনতার কারণে সে রাস্তায় ভবঘুরের মতন ঘুরছিল। আমরা দেখলাম আপনার এই সংস্থাটি একটু ব্যতিক্রমী, এখানে আপনি নিজেই নিজের হাতে অনেক জটিল রোগীদের তাদের জটিল ক্ষত পরিষ্কার করছেন, এতে আপনার অসুবিধা হয় না? প্রথম প্রথম একটু কষ্ট হইতো, এখন আমার এই কাজগুলো না করলে ভালো লাগে না, একটা নেশার মতন আমার হয়ে গেছে। আমি মনে করি এরাই আমার বাবা মা, বাবা মাকে মনে করি, ওদেরকে সেবা করি, ওরাও আমাকে সেরকমভাবে সন্তানের মতো স্নেহ করে, ওদের যে দোয়া সেই দোয়াটাই আমার সম্পদ। অনেক অনেক ধন্যবাদ আপনাকে, আমরাও চাই আপনার এই কাজগুলো আরও অনেককে অনুপ্রাণিত করবে, তারাও মানবিক হয়ে উঠবে। আজকে ইত্যাদির মাধ্যমে এবং ক্যা কসমেটিক্সের পক্ষ থেকে আপনার এই সংস্থার জন্যে আমরা 2 লক্ষ টাকার এই চেকটি প্রদান করছি। আমরা আপনার সুস্থতা কামনা করছি, আপনি সুস্থ থাকুন এবং অন্যকেও সুস্থ রাখুন। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক মণ্ডলী, আর্থ দুস্থ অসুস্থ মানুষের দুর্ভোগ দেখে অনেকেরই বিবেক কেঁদে ওঠে, অনেকেই পীড়িত হন দায় বোধে, কিন্তু সরাসরি দায় গ্রহণ করেন কজন? কজন হতে পারেন সত্যিকারের স্বজন? অথচ আমাদের জাতীয় কবির বাণীতে পেয়েছি, নাই দেশ কাল পাত্রের ভেদ, অভেদ ধর্ম জাতি, সব দেশে সব কালে ঘরে ঘরে তিনি মানুষের জ্ঞাতি। এই অনুষ্ঠান দেখে আব্দুল মালিকের আদর্শে অনুপ্রাণিত হয়ে সেবার ব্রত নিয়ে স্বজন বা জ্ঞাতি হয়ে এগিয়ে আসবেন অনেকেই।